নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। যদিও এক্ষুনি ডাক্তারের অনুষ্ঠান করে এলাম, তো হাত স্যানিটাইজ করাই, তবুও এটা করি আপনাদের জন্য, যাতে ওই যে ডাক্তারবাবু বললেন না যে এই যে কোভিডের সেকেন্ড ওয়েভটা কমে যাচ্ছে, আর কয়েকদিনের মধ্যে সেকেন্ড ওয়েভ আমরা বলতেই পারবো যে না সেকেন্ড ওয়েভ কমে গেল। কিন্তু তারপরে যদি আমি আপনি আবার মন্দারমণি ঘুরতে যাই, পুরী ঘুরতে যাই, সমুদ্রে স্নান করি, দার্জিলিংয়ের মেলে বসে গরম কফি খাই, করতেই পারি, কিন্তু মাস্ক পরতে হবে, স্যানিটাইজার ব্যবহার করতে হবে। সমুদ্রে স্নান করলেন তো, মজা করলেন, 20 জন নয়, ওখানে 2000 জন একটা সমুদ্রে একই সময় নামছিল, আমি ধরছি সংখ্যাটা। এবারে আপনি জানেন না কার করোনা আছে, কে অ্যাসিম্পটোমেটিক, হোটেলে আসবেন, প্রপারলি আবার শ্যাম্পু করে স্নান করবেন, যদি পারেন না যাওয়াটাই ভালো। কিন্তু আমার বক্তব্য তা না, আমার বক্তব্য হচ্ছে যে আমরা সব আনন্দই করবো, হোটেলে খেতে যাবো, জামা কাপড় কিনতে যাবো, সব করবো, কিন্তু মাস্ক পরবো, স্যানিটাইজার ব্যবহার করবো, ডিস্টেন্স রেখে কেনাকাটা করবো, এবং বাড়ি ফিরে প্রপারলি স্নান করবো, যে জামা কাপড়টা পরে ঘুরে বেড়ালাম সেই জামা কাপড়টা ডিটারজেন্টে কাচবো, এবং তারপরে বাড়ির লোকেদের সঙ্গে আমি মেলামেশা করব। পরিষ্কার কথা, এটা যদি করতে পারেন, কোভিডের যত মানে 200টা ঢেউ আসলো আপনি তার থেকে নিরাপদে থাকবেন। আমি এই কথাটা বলতে পারছি তার কারণ আমার সেই জায়গাটা আমি পেয়েছি যে আমি ফার্স্ট ওয়েভটা কাটিয়ে দিলাম, সেকেন্ড ওয়েভের পিক পড়ে গেছে, আমি কিন্তু এই নিয়ম মেনে ভালো আছি। আমি ভেপার নিতাম, গার্গেল করতাম, কিন্তু ইদানিংকালে ডাক্তারদের সাথে অনুষ্ঠান করতে গিয়ে দেখেছি ওগুলোর খুব একটা জায়গা নেই, সারাদিনে একবার গার্গেল করো, একবার ভেপার নাও, ম্যাক্স টু ম্যাক্স দরকারই নেই। আমি এবার দেখাবো। আচ্ছা আমি একটু বলি, আমার সকালে এক দাদা ফোন করলেন মাইথান থেকে, তিনি বলেছিলেন সাদার লখনউ চিকেনের পাঞ্জাবি, তো লখনউ চিকেনের পাঞ্জাবি না পাওয়া যায়নি, ওরা খুঁজে দুটো সাদা পাঞ্জাবি দিয়েছে, আমি দেখাচ্ছি, কিন্তু লখনউ চিকেন নয় দাদা, একদম কথা দিয়ে দিচ্ছি, এটা লখনউ চিকেনের কাজ নয়, এটা কিন্তু একটা সুতোর কাজ, যেখানে সাদার সঙ্গে গ্রে কালারের সুতো রয়েছে, এটা নাম্বার ছাড়া 1250 হচ্ছে এর প্রাইস, এটা 40 সাইজে দেখানো হচ্ছে, সেম কাজ, এটা হচ্ছে 40 সাইজ, এই সেম কাজে আপনি সাইজ পেয়ে যাবেন, এটা হোয়াইট, একদম মিল্ক হোয়াইটে, আর এটা হচ্ছে, আর একটা দেখাচ্ছি কাজটা একই থাকবে, ওটা ছিল গ্রে অ্যান্ড হোয়াইটে, এটা ব্রাউন অ্যান্ড হোয়াইটে, কাজটা একই থাকবে, এটা ব্রাউন অ্যান্ড হোয়াইটে। লখনউ চিকেন ওরা দেখাতে পারলো না, যেদিনকে আমি যাবো আবরণে আমি একবার একটু গিয়ে দেখে নেবো, যে আমি কারণ আমার মনে হচ্ছে আমি সাদার উপরে হয়তো ওই রকম লখনউ চিকেন নয়, কিন্তু সাদার মধ্যে সাদা দিয়ে কাজ আমি দেখেছিলাম, তো যদি থাকে আমি যেদিনকে যাবো, আজকেই যাওয়ার কথা আছে এই এপিসোডটা করে, যদি আমি যাই আমি ডেফিনেটলি একবার দেখে নেবো। আমি আজকে আপনার জন্য এই দুটো দেখালাম, আর যদি আমি পাই আমি ওটাও দেখিয়ে দেবো। আচ্ছা আজকে এই মসলিনের কুর্তি পিস মানে টোটাল সেট আছে না, এটার মধ্যে 2 পিস আছে না 3 পিস আছে, এইটা আপনাদেরকে 3 পিস সেট, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, অনেকে দেখতে চেয়েছিলেন যে হাতে ঘোরানো কাজ, এটা কিন্তু মসলিনে দেখাচ্ছি, এটা হচ্ছে উল্টে গেছে, কামিজের গলাটা এদিকে আসছে, হ্যাঁ তাহলে আমি এই পাশে দেখাই, পরে দেখাচ্ছি কামিজটা, এটা মনে হচ্ছে দোপাট্টাটা দেখাচ্ছি, এটা হচ্ছে দোপাট্টা দেখাচ্ছি, এটা 2 পিস সেট গো, 2 পিস, এটা দোপাট্টা রয়েছে আর এটা রয়েছে হচ্ছে কামিজটা, এটা রয়েছে কামিজটা, এটা হচ্ছে দোপাট্টা এবং কামিজের সেট, এই হচ্ছে কামিজটা, এটা 2 পিস সেট দেখাচ্ছি, 2 পিস, 1 নম্বর 2 পিস 3250, 3250, কামিজ আর দোপাট্টা দেখালাম, 1 নম্বর 3250, এইবারে আসছি নাম্বার 2 2 নম্বর, আমি গলাটা দেখছি, হ্যাঁ এটা হচ্ছে নাম্বার 2 2 নম্বর, এটাও 2 পিস সেট, 2 নম্বর, এটা হচ্ছে গলাটা, এটা হচ্ছে গলাটা, মানে গলার কাছে এই কাজটা পড়ছে, এখানে কিন্তু পিওর ঘিচার ব্যবহার আছে, এটা হচ্ছে আপার, আর তার সঙ্গে এই রয়েছে হচ্ছে দোপাট্টা, এগুলো সব হচ্ছে 2 পিস সেট দেখাচ্ছি, এটা রয়েছে দোপাট্টাটা একদম, 2 নম্বর, লাইট লেমন ইয়েলো, এটা হচ্ছে দোপাট্টা লাইট লেমন ইয়েলো, এটা হচ্ছে নাম্বার 2 3250, 3250, 3250 নাম্বার 2, নাম্বার 3-তে যাব, এটা হচ্ছে নাম্বার 3, এটা হচ্ছে আপার, এটা হচ্ছে 3 পিস সেট শুরু করছি, 3 নম্বর থেকে 3 পিস সেট, এটা হচ্ছে আপার, আর এটার সঙ্গে এই রয়েছে হচ্ছে দোপাট্টা, এটা রয়েছে দোপাট্টা, আর এই রয়েছে হচ্ছে কামিজটা, কামিজটা তুমি আগে, এটা হচ্ছে পাটা, এটা হচ্ছে পাটা, তুতেতে যাচ্ছে পা, তুতেতে যাচ্ছে কামিজ, আর অফ হোয়াইটের মধ্যে যাচ্ছে দোপাট্টাটা, না পা মনে হয় সাদাতে যাচ্ছে, আমারই বলার ভুলো যে পাটা সাদাতেই যাচ্ছে, এটা হচ্ছে পা, এটা যাচ্ছে পা,
পার দোপাট্টাটা সাদাতে যাচ্ছে আর কামিজটা যাচ্ছে তুতাতে। তিন নম্বর প্রাইস হচ্ছে 1850, নাম্বার থ্রি। এইবারে আসছি নাম্বার ফোর, চার নম্বর, নাম্বার ফোর চার নম্বর, ধরো এটা, এটা হচ্ছে কামিজটা, এটা উল্টে গেছে। এগুলো না খুব চাপের হয় দেখানো আমাদের পক্ষে, মানে এটা, হ্যাঁ এটা হচ্ছে কামিজটা। সিঙ্গেলে করে দেবো পুরোটা, তাহলে মনে হয় সুবিধা হবে। এটা হচ্ছে কামিজটা, ধরো কামিজটা দিয়ে এদিকটা ধরো, কামিজটা দিয়ে আগে দেখাই। এটা হচ্ছে কামিজটা, এই হচ্ছে পা, আর তার সঙ্গে এটা যাচ্ছে দোপাট্টা, এটা হচ্ছে দোপাট্টাটা। এটা দেখালাম হচ্ছে চার নম্বর, প্রাইস হচ্ছে 1850, পুরোটাই হোয়াইটে, চার নম্বর। এটা না আমি যেভাবে দেখাচ্ছি তার থেকে আমার মনে হয় আপনারা খুব ভালো বুঝতে পারছেন, ভাবছেন মনে মনে তনুশ্রী একদম দেখাতে পারছেন না, সত্যি কথাই এটা ঠিক আমি বুঝে উঠতে পারছি না কোন দিকটা দিয়ে দেখালে আপনাদের ঠিক হবে। এটা হচ্ছে দোপাট্টা দেখাচ্ছি, হ্যাঁ এটা হচ্ছে মজে রানী আর তার সঙ্গে কপিনগুলো, এই হচ্ছে দোপাট্টা শেষ হলো। এবারে আসছি, এটা হচ্ছে কামিজের প্যাক সাইডটা, এটা হচ্ছে কামিজের ফ্রন্ট সাইডটা, এটা হচ্ছে কামিজটা, এটা ঠিকঠাক দেখাতে পারলাম, এটা হচ্ছে কামিজটা। আর এটা রয়েছে হচ্ছে পাটা, এটা হচ্ছে পা, পায়ে রেখে দিয়ে কিন্তু এই কাজটা পড়ছে। পাঁচ নম্বর 1850, নাম্বার 51850। এইবারে আসছি তাঁতে একদম, এটা কিন্তু এতক্ষণ আমি দেখাচ্ছিলাম হচ্ছে যেরকম আমরা হ্যান্ডলুম দেখাই, এটা হচ্ছে একদম তাঁতের, একদম মানে বাংলার তাঁতের বুনুই। দোপাট্টা দেখালাম, শুরুতে হচ্ছে দোপাট্টা, সবুজটা হচ্ছে দোপাট্টা। এবারে চলে যাব হচ্ছে এইভাবে দেখাই দোপাট্টার পরে, এটা যাচ্ছে হচ্ছে কামিজটা, এটা হচ্ছে কামিজটা ছ নম্বর, এই হচ্ছে কামিজটা, ধরো এটা হচ্ছে কামিজটা। আর এটা রয়েছে দোপাট্টাটা আমি তো আগে দেখালাম, আর এই রয়েছে হচ্ছে পাটা। এটা হচ্ছে আজকের এপিসোডের ছ নম্বর 1850, নাম্বার 61850। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কেউ আছেন? হ্যাঁ বলুন, কথা বলতে শুনতে পারবো? আমি আজ দুপুরে 22 নম্বর শাড়িটা দেখেছি, ওটা একবার দেখতে চাই, আমি বুকিং করব ওটা। আমি আপনাদের কি করে বোঝাই বলুন তো, আপনি 22 নম্বর শাড়িটা দুপুরবেলা দেখেছিলেন, এখন আমার কাছে, আমি তো স্টুডিওতে, আমার কাছে কি করে 22 নম্বর শাড়িটা থাকবে ভাই? আপনার কাছে ফেসবুক আছে? আপনার ফেসবুক পেজ আছে? আপনি ফেসবুক, না এখন তো নাই, আমরা দুপুরে দেখেছিলাম 22 নম্বর শাড়ি। আপনি ফেসবুক, ইউটিউব, 2100 2150। আপনি ফেসবুক করেন? হ্যাঁ করি তো। ফেসবুক আছে পেজ? আছে, ফেসবুকে গিয়ে, হ্যাঁ আছে, হ্যাঁ করি, ফেসবুকে গিয়ে সিটিভিএন এর পেজটা খুলুন। আচ্ছা আপনি একটা কাজ করুন, আপনি ফোন রাখুন, একটা নাম্বার, এই যে বুকিং নাম্বারটা, যে হেল্পলাইন নাম্বার আছে এখানে ফোন করুন, ওরা বলবে, দেখানোর ব্যাপারটা ওদের দায়িত্ব, আমার কাছে আর শাড়িটা নেই। এইবারে চলে আসি, এইটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখাচ্ছি সাত নম্বর 1850, নাম্বার 71850। আপনাদের না একটা জিনিস আমি বলি, এটা হচ্ছে পাটা, আর এই রয়েছে দোপাট্টাটা। একটা জিনিস বলি, আমি স্টুডিওতে প্রোগ্রাম করি, আবরণ একটা দোকান, তারা দোকান থেকে জিনিসপত্র নিয়ে এখানে আসে, আমি প্রোগ্রাম করি, তারা জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে যায়। আমি আবরণের প্রতিনিধি নই, আমি বারবার বলছি, আমি সিটিভিএন, এই যে সিটিভিএনের ছবিটা দেখুন, আমি এই এই চ্যানেলকে রিপ্রেজেন্ট করছি, আমি আবরণকে রিপ্রেজেন্ট করছি না। আবরণ একটি প্রতিষ্ঠান, তারা এখানে এসে প্রোগ্রাম করে। সুতরাং আপনাদের শাড়ি, আবরণের শাড়ি পেতে চাই, দেখতে চাই, যা কিছু এই ফোন নাম্বারগুলোতে 9051217795 আর 9051217272724 এখানে ফোন করুন, ওরা আপনাদেরকে পুরোটা হেল্প করে দেবে, খুব ভালোভাবে ওরা ওরা ধৈর্য নিয়ে শুনবে, বুঝিয়ে দেবে। কিন্তু আপনি যদি এখন দুপুর সকালবেলার অনুষ্ঠানে এখন এসে বলেন যে আমি এত নম্বর শাড়িটা দেখতে চাই, আমার পক্ষে খুব অসুবিধা হয়ে যায়, আমি অনেকটা সময় নষ্ট করে আপনাকে বোঝালাম, আপনার মতো যারা বুঝে উঠতে পারেননি তাদেরকে বোঝালাম, আমার কাছে এই মুহূর্তে শাড়িটা দেখানোর কোনো অপশন নেই, ইউটিউবে গিয়ে আবার দেখে নিন। এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখিয়ে দিলাম আট নম্বর শাড়ি, আট নম্বর কামিজ 1850, সাত নম্বর দেখেছি, নাম্বার 7 দেখালাম 1850, 1850, এটা হচ্ছে থ্রি পিস সেট, আট নম্বর। আচ্ছা এইবারে আমি দোপাট্টা থেকেই দেখানো শুরু করি, যখন হাতের সামনে এসছে এটা দোপাট্টা, ম্যাক্স টু ম্যাক্সটা হচ্ছে অনিয়ন পিঙ্ক আর দুপাশটা হচ্ছে ডার্ক গ্রে, এটা হচ্ছে পাটা, এটা হচ্ছে পাটা, হ্যাঁ এই ডার্ক একদম গ্রেতে পাটা, আর এই রয়েছে কামিজটা।
এটা রয়েছে কামিজটা, এটা হচ্ছে 8 নম্বর দেখালাম, 1850 নাম্বার 1850। আটের পরে যাব 9 নম্বর। অ্যাকচুয়ালি এগুলোর প্রচুর সম্ভার রয়েছে, আপনাদের খালি আসতে হবে আবরণে, এসে দেখুন। কুর্তি যেমন রয়েছে ঠিক সেরকম এরকম সালোয়ারের থ্রি পিস টু পিস সেটও প্রচুর রয়েছে। এটা দোপাট্টা, দুপাশে পিঙ্ক আর মাঝখানটা হোয়াইট। আর এইটা রয়েছে হচ্ছে কামিজটা, এটা রয়েছে কামিজটা পিঙ্কে, পাটা হবে কিন্তু হোয়াইট। এটা হচ্ছে কামিজটা পুরো হাতে ঘোরানো কাজ, আর এই পাটা হচ্ছে হোয়াইটে। এই যে বারবারই বলছি হাতে ঘোরানো কাজ, হাতে ঘোরানো কাজ, দেখুন হাতে ঘোরানো কাজ। আর এগুলো না একদম সেট করাই রয়েছে, যেমন ধরুন টেলারের কাছে গেলে ওখান থেকে কেটে নেবে হচ্ছে পাটা, উনি কেটে নেবেন এখান থেকে পাটা, এটা হবে কামিজ হয়ে যাবে, দোপাট্টাটাও আলাদা হয়ে যাবে, সবটাই রেডি থাকবে। প্রাইস হচ্ছে 1850, এটা দেখালাম হচ্ছে নাম্বার 9। এইবারে আসছি নাম্বার 10, এটা ভীষণ সুন্দর হোয়াইটে, 10 নম্বর নাম্বার 10। এটা হচ্ছে দোপাট্টা পুরোটা হোয়াইটে, নাম্বার 10 এটা দোপাট্টা। আর এই রয়েছে কামিজটা ভীষণ সুন্দর হোয়াইট, তো এটা হচ্ছে কামিজটা, একটু ভালো করে ধরি, হ্যাঁ এটা হচ্ছে কামিজটা, আর তার সঙ্গে পাটা থাকছে এই সাদাটা, পুরোটাই হোয়াইটের মধ্যে, অফ হোয়াইটের মধ্যে। নাম্বার 10 দেখিয়ে দিলাম। আচ্ছা এইবারে আসবো নাম্বার 11। এটাগুলো নিয়ে আমার মনে হয় আপনারা ভীষণ আনন্দ পেয়েছেন, বিশেষ করে টিনেজাররা মায়ের শাড়ি দেখতে দেখতে নিজের একটা নাইট ড্রেস পেয়ে যাচ্ছ। আর এখন মানে ওয়ার্ক ফ্রম হোমে এই সব পরে কিন্তু অসাধারণভাবে বাড়িতে বসে কাজ করা যায় রিল্যাক্সড মুডে। আচ্ছা এগুলো কিন্তু পার্টে, মানে এই পার্টটা আলাদা, এই পার্টটা আলাদা প্রাইস, আপনি মানে মিক্স ম্যাচ করেন, ধরুন এই এই প্যান্টটা পছন্দ হলো, এর সাথে হয়তো আপনি পরের টপটা পছন্দ করলেন, তো আপনি সেভাবেও নিতে পারেন। মানে 11 নম্বরের প্যান্ট চাই, 13 নম্বরের টপ চাই, এরমভাবে বলেও বুকিং করতে পারেন। এটা হচ্ছে এক মানে এটা পেয়ার নয়, মানে এটার সঙ্গে এটা দেখাচ্ছি, মানে এটার সঙ্গে এটাই আপনাকে নিতে হবে, এটা নট পেয়ার। এটা হচ্ছে 11 নম্বর, 450 হচ্ছে পা, আর 350 হচ্ছে টপটা, 450 পা, ইউজুয়ালি ওরা ম্যাচ করে দিয়েছে, 450 পা আর 350 টপ, দুটো মিলিয়ে 800 টাকা। 11 নম্বর 800 দেখালাম, এটা হচ্ছে পা 12 নম্বর। আর এগুলো যেহেতু এলাস্টিক আছে না, মানে হয়ে যাবে এটা, এবং পকেট আছে, এই দেখুন এই যে এইখানে পকেট করা আছে, এটা হচ্ছে 12 নম্বর, এটা হচ্ছে পা, আর এটার সঙ্গে রয়েছে হচ্ছে টপ, এটা হচ্ছে টপ, এটারও প্রাইস হচ্ছে 350, 350, দুটো মিলিয়ে 800। আজকে যা যতগুলো আমি এরকম দেখাবো সবই 450 আর 350, সব দুটো মিলিয়ে 800। এবার ধরুন আপনি দুটো বুকিং করবেন তবে হোম ডেলিভারি হবে, অথবা আপনি উপরে একটা যে স্যুট পিস দেখালাম তার সঙ্গে একটা বুকিং করুন, হোম ডেলিভারি হয়ে যাবে। আচ্ছা এটা দেখাচ্ছি হচ্ছে 13, এটা ব্লুয়ের উপরে দেখুন, একদম রাত্রেবেলা তো সেই চাঁদও ঘুমাচ্ছে গোছের ব্যাপার, কার্টুনের সেই ইয়েগুলো, আর তার সঙ্গে হচ্ছে এটা আপারটা। এটা হচ্ছে আজকের এপিসোডের 13 নম্বর, 450 হচ্ছে পা, 350 হচ্ছে টপটা, এটা হচ্ছে 13। এবারে আসছি 14 নাম্বার 14। যারা সদ্য সদ্য মা হয়েছেন কিংবা যারা বাড়িতে রয়েছেন, ছোটো বাচ্চা বিশেষ করে যারা স্কুলে এবারে মাধ্যমিক টাধ্যমিক হলো না, তাদের প্রত্যেকের জন্য একটু মনটা ভালো করার জন্য আমরা এগুলো দেখাচ্ছি, নিয়ে নাও মন ভালো হবে আর আরামও থাকবে। এটা হচ্ছে টপটা, প্রাইসটা হচ্ছে 450 আর 350, মানে আমরা তো মলে যেতে পারছি না, তো সেই শপিংটাও আপনারা আবরণ থেকে কিন্তু করে নিতে পাচ্ছেন। এটা দেখালাম 14 নম্বর, প্রাইস হচ্ছে 450 পা, আর আপারটা হচ্ছে 350, 800, দুটো মিলিয়ে 14 নাম্বার 14। নাম্বার 15 একটা পিচ টোনের উপরে যাচ্ছে, একটু স্ক্রিনশট নিয়ে নিন সবচেয়ে ভালো, এটা হচ্ছে পিচ টোনের উপরে, আর তার সঙ্গে এটা হচ্ছে আপারটা পেস্তা টোনে, এটা হচ্ছে আপারটা পেস্তা টোনে। এটা হচ্ছে আজকের এপিসোডের 15 নম্বর, নাম্বার 15, 450 হচ্ছে পা আর 350 হচ্ছে আপার, এটা হচ্ছে নাম্বার 15। নাম্বার 16 যাব, 16 নম্বর, এটা গ্রিন ইয়েলো নাম্বার 16, 16 নম্বর, এটা হচ্ছে আপারটা, নাম্বার 16, 16 নম্বর, প্রাইস হচ্ছে 450 নিচে, মানে পাটা আর আপারটা হচ্ছে 350, নাম্বার 16 দেখালাম। এবারে আসছি নাম্বার 17। নমস্কার, কে রয়েছেন? এই যে আমি বলছি, নমস্কার অতুলশ্রী। নমস্কার, একটু আগে আপনার পাঠটা শুনলাম, তারপরে আপনাকে এখন শাড়িতে দেখলাম, কুর্তিগুলো খুব সুন্দর, কুর্তি আমরা দেখাইনি তো, কুর্তি আজকে দেখাবো না, এগুলো আপার দেখাচ্ছি, এগুলো গেঞ্জি কাপড়ের আপার,
মানে না এখন তো গেঞ্জি দেখালে না একটু আগে যা আমার তো ফোনটা ও আচ্ছা কুর্তির পিসগুলো বলছো মানে যেগুলো পিস আর খুব সুন্দর খুব সুন্দর দামগুলো খুব একটা নয় খুব ভালো লাগছে কিন্তু আমি বলছিলাম কি ওর নিচে যে কাপড়গুলো আস্তার যে যাকে বলে ওই আস্তারগুলো ওইখানেই পাওয়া যায় তো কাপড়ের মধ্যে থাকে তো কোনটা মানে লাইলিন লাইলিনের কাপড় বলছো হ্যাঁ হ্যাঁ লাইলিনের কাপড় না লাইলিনের কাপড় ওর মধ্যে থাকে না তোমাকে লাইলিন যিনি তৈরি করে দেবেন টেলার যিনি থাকবেন তিনি তোমাকে লাইলিন দিয়ে করে দেবেন তো বুকিংয়ের সময় কি লাইলিনটাও করতে হয় বুঝলাম না লাইলিন এখানে পাবেই না লাইলিন যখন তুমি যখন এটা তো বানাতে হবে আমি যে হ্যাঁ হ্যাঁ যার কাছে বানাবে সেই লাইলিন দিয়ে বানিয়ে দেবে ঠিক ঠিক আছে ঠিক আছে ওকে ভালো থেকো আচ্ছা এইটা দেখাচ্ছি হচ্ছে আজকের এপিসোডের 17 নম্বর ব্ল্যাক অ্যান্ড পিচ কম্বিনেশন নাম্বার 17 17 নম্বর এই 450 হচ্ছে পা আর 350 হচ্ছে টপটা এটা হচ্ছে 17 দেখালাম 18 নম্বর এটা হচ্ছে একদম লাইট একটা পাউডার পিঙ্ক টোন বা বেবি পিঙ্ক টোন আর তার সঙ্গে ব্ল্যাকে যাচ্ছে হচ্ছে টপটা এটা হচ্ছে ব্ল্যাকে যাচ্ছে টপটা এটা হচ্ছে আজকের এপিসোডের দেখালাম হচ্ছে 18 নম্বর নাম্বার 18 450 আর আপারটা হচ্ছে 350 টপটা হচ্ছে 350 লোয়ারটা হচ্ছে 450 এটা দেখালাম হচ্ছে 18 এইবারে আসছি 19 রেড অ্যান্ড হোয়াইটে দেখানো হচ্ছে এটা হচ্ছে রেডে হচ্ছে পা আর হোয়াইটে হচ্ছে টপটা এটা হচ্ছে টপ এবং এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি 19 নম্বর 450 হচ্ছে লোয়ার আর আপারটা হচ্ছে 350 নাম্বার 19 এবারে আসছি নাম্বার 20 20 নম্বর এটা হোয়াইট স্ক্রিপ্ট নিউজ পেপার বলা হয় এটাকে নিউজ প্রিন্ট এটা শাড়িতেও খুব বিখ্যাত আর এটা রয়েছে টপটা হচ্ছে রেডে প্লেন রেড এটা হচ্ছে আজকের 20 নম্বর প্রাইস হচ্ছে 450 অ্যান্ড 350 দুটো মিলিয়ে 800 450 লোয়ার আপারটা হচ্ছে 350 দুটো মিলিয়ে 800 এটা গেল 20 আজকে কিছু ব্লাউজ দেখাবো একটু ডিজাইনার ব্লাউজ এটা হয়তো ডিমান্ড এসেছে যে বিয়েবাড়ির সামনে রয়েছে বা বিয়েবাড়িতে যাবেন এই ধরনের ব্লাউজ একটু চাই এটা ক্রপ টপ ফ্রিল করা এটা হচ্ছে হাতাটা থ্রি কোয়ার্টার হাতা এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড প্রাইসটা হচ্ছে 1150 21 নম্বর ব্লাউজ 1150 একটু ডিজাইনার দেখাই 22 নম্বর এগুলো না সব প্যাডেড ব্লাউজ প্যাড করা আছে এই কাজগুলো আলাদা করে করা যত বেশি টেলারিং তত বেশি কিন্তু মজুরি হয় এটা ফ্রন্ট আর এটা হচ্ছে ব্যাক 22 নম্বর ব্ল্যাক ব্লাউজ দেখাচ্ছি 1050 1050 22 নম্বর 23 নম্বর এটাও প্যাডেড এবং এটা কিন্তু এমব্রয়ডারি করা প্যাডেড ব্লাউজ এমব্রয়ডারি করা ছোটো হাতার ব্যাক ওপেন এটা হচ্ছে ব্যাক ওপেন এটা হচ্ছে 23 নম্বর ব্লাউজ 550 550-এর ব্লাউজ এটাও প্যাডেড 24 নম্বর এটা ইন্ডিগোতে টেলারিং করা এটা একটা ইন্ডিগো পিওর ইন্ডিগো কাপড় তাতে টেলারিং করা রয়েছে যদি মেটেরিয়ালটাকে সামনে থেকে দেখাতে পারতাম এটাও প্যাডেড ব্যাক ওপেন উইথ লেস এবং এটা প্রিন্সেস কাট করা রয়েছে এবং এটা হচ্ছে 24 নম্বর 800 800 টাকা এর কিন্তু লাইলিন এর কিন্তু মার্জিনটা এতটাই আছে যে এটা 40 সাইজ অবধি হয়ে যাবে আমি একটু দেখিয়ে দিই এটার মার্জিনটা এতটাই আছে যে 40 সাইজ অবধি হয়ে যাবে এটা দেখালাম হচ্ছে 24 নম্বর 800 25 নম্বর গ্রে কালার বোটনেক এটা ফ্রন্ট ওপেন দেখে মনে হবে ব্যাক ওপেন কিন্তু অ্যাকচুয়ালি এটা ফ্রন্ট ওপেন এবং এটার হাতাতে বাটন রয়েছে এভাবে আর এই হচ্ছে ব্যাকটা ব্যাকে একটা কি হোলের সঙ্গে তিনটে বাটন রয়েছে ব্যাকে এবং এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখাচ্ছি 25 নম্বর ব্লাউজ নাম্বার 25 প্রাইস হচ্ছে 650 650 25 26-এ যাবো 26 নম্বর এটা একদম ডিজাইনার পিস এখানে কিন্তু কাজ করা রয়েছে উইথ প্যাডেড পিচ রেড টোন একদম আলতা আলতা রং কলার দেওয়া মানে ক্লোজ নেক এটা কিন্তু ক্লোজ নেক আর হাতার কাছে যে নকশাটা গেছে একদম আলাদা এটা হচ্ছে হাতার কাছে নকশাটা গেছে এই হচ্ছে হাতাটা এটা আসছে ব্যাকটা ব্যাকে একটা ড্রপসের সঙ্গে দুপাশে কাজ এবং কাপড়টা হচ্ছে কটন সিল্ক মেটেরিয়ালে এটার প্রাইস হচ্ছে 1550 26 নম্বর নাম্বার 26 1550 27 নম্বর ভীষণ গডি ভীষণ গর্জিয়াস 27 নম্বর এটা হচ্ছে ব্লাউজটা এটা রাউন্ড নেক
এটা ব্যাক পুরোটা নেটের উপরে, অ্যাকচুয়ালি এটা নেটের উপরে, এই হাতাটা রয়েছে নেটের উপরে, হাতাতে পুরো ট্রান্সপারেন্ট থাকবে হাতাটা, এটা হচ্ছে নেটের উপরে ওয়ার্ক করা রয়েছে, আর এটা একটা স্যাটিন কাপড়ের উপরে করা হয়েছে। এই হচ্ছে ব্লাউজটা, এটা হচ্ছে আজকে 27 নম্বর ব্লাউজ, 1050, 1050 27 নম্বর। এইবারে আসছি 28 নম্বর অফ শোল্ডার ব্লাউজ, মানে এরকম পরবে, তারপরে হাতা কাঁধের কাছে এই জায়গাটা ফাঁকা এভাবে থাকবে। এটা এটা একদম লাইলিন ছাড়া ফ্রন্ট, আর এটা আসছে ব্যাক। এটা হচ্ছে আজকের এপিসোডের 28 নম্বর ব্লাউজ, 360, 360, 28 নম্বর। 29 নম্বর সিম্পল ইয়ালোর মধ্যে যাচ্ছে, 29 নম্বর সিম্পল ইয়ালোতে। এটা হচ্ছে, এটাও ফ্রন্ট ওপেন, এটা ব্যাক সাইড দেখালাম, এটা ফ্রন্ট, হাতাতে একটা জরির পার রয়েছে, কট পাইপিং। 29 নম্বর ব্লাউজ দেখালাম, 310, আগেটা যেমন 360 ছিল, এটা হচ্ছে 310 টাকার ব্লাউজ। সুতরাং এই একটা ব্লাউজ হোম ডেলিভারি হবে না, মিনিমাম একটা অ্যামাউন্ট হলে তবে কিন্তু হোম ডেলিভারি হবে। আর এই ব্লাউজটা দেখাই, এটা হচ্ছে যে কোনো একটা লাল কালো শাড়ি পরলেন, সাদা কালো শাড়ি পরলেন লাল বর্ডারে, তার সঙ্গে খুব ভালো যাবে। আর এটা হচ্ছে একদম রাউন্ড বোট নেক, রাউন্ড বোট নেক, আর তার সঙ্গে রয়েছে হচ্ছে, একটা হচ্ছে স্ট্রেট বোট নেক হয়, একটা হচ্ছে রাউন্ড বোট, একটু কার্ভ বোট নেক, অ্যাকচুয়ালি কার্ভ বললে বেটার হবে, কার্ভ বোট নেক, আর তার সঙ্গে হাতা, হাতাতে ফ্রিল রয়েছে, আর ব্যাকে হচ্ছে এমব্রয়ডারি, এটা ঠিক ব্যাকের ডান দিকে জবা ফুল, ঝুমকো জবা, সেই এমব্রয়ডারি হয়েছে, আর নিচেও ফ্রিলটা রয়েছে। প্রাইসটা বলে দিই, প্রাইসটা হচ্ছে, এটা হচ্ছে 30 নম্বর ব্লাউজ, 950, 950, 30 নম্বর ব্লাউজ। এইবারে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি, আর বেশি সময় বাকি নেই। এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখাবো, আজকে আমাদের সঙ্গে লাইভে বন্ধু রয়েছে, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, 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 কে বলছেন? আমি মগা থেকে সুগলাদি বলছি। যে বাচ্চাদের জামা দেখাও, 4-5 বছর বাচ্চাদের, খালি আমাদের শাড়ি আর ব্লাউজ দেখলে হবে? আমাকে বলে হবে, আমি বললাম তো, আওরানিকেও বলেছি, আওরানিকে বলেছি, আমি টিভি থেকে এখন কাপড় চোপড় নিচ্ছি, কিন্তু আমার তো একটা ছুটি মেয়ের মেয়ে আছে, তার জন্য তো নিতে হবে একটা। এই রে, হ্যাঁ, জামাই ষষ্ঠী তো, তাই তো? না, জামাই আমি তো খালি যা এনে দেয় সেটাই তোমাদের সামনে তুলে ধরে দেখাই, যতটুকু চিনি ততটুকু বুঝিয়ে দিই মেটেরিয়ালটা। ভালো থেকো। আচ্ছা, এবারে দেখাচ্ছি পাঞ্জাবি, এটা হচ্ছে 31 নম্বর পাঞ্জাবি। এখানে না, এটা ডিজাইনটা খুব সুন্দর, এটা কিন্তু সাইড ওপেন রয়েছে, তাই তো? এটা হচ্ছে সাইড ওপেন, একদম এই জায়গাটা যাবে হচ্ছে, এই জায়গাটা এটা আটকাতে হবে, এটা হচ্ছে সাইড ওপেন, এই জায়গাটা আটকাতে হবে দুটো, এইটা কিন্তু একটা আলাদা কাপড়, তার মধ্যে প্রিন্ট হয়েছে, আর এই দিকটা না টেলারিং হয়েছে। এই হচ্ছে পাঞ্জাবি, 31 নম্বর পাঞ্জাবি, এটার সাইজ হচ্ছে 42, 1250 হচ্ছে প্রাইস, 1250 প্রাইস, সাইজ 42, এটা কিন্তু সাইজ পেয়ে যাবেন, এখন দেখালাম 42 সাইজ, কিন্তু এর সাইজ পেয়ে যাবেন। ওটা গেলে 31, এবার আসছি 32 নম্বর পাঞ্জাবি, নাম্বার 32, এটা 1150, 1150, নাম্বার 32, 1150, এটাও সাইড ওপেন, 1150, 32 নম্বর পাঞ্জাবি, 1150, 42 হচ্ছে সাইজ, 33, এটা বেশ গডি জামাইয়ের জন্য, এরকম নিতেই পারেন, সামনে জামাই ষষ্ঠী আসছে, সম্ভবত 16 জুন জামাই ষষ্ঠী পড়েছে, আর যাদের বাড়িতে এই অমাবস্যার পুজো হবে 9 তারিখে, তারাও কিন্তু হয়তো বাড়িতে ছোট্ট করে পুজো করবেন, কিন্তু নিজেদের মতো নিজেরা পুজো করবেন, এরকম একটা গর্জিয়াস পাঞ্জাবি পরে মায়ের সামনে পুজোতে বসুন, পুজো তো করতেই হবে। এটা হচ্ছে পাঞ্জাবিটা পুরোটো এমব্রয়ডারি করা, এটা হচ্ছে 33 নম্বর, 2050, 33, 2050, এটা 44 সাইজ, 44 সাইজ, 33 নম্বর, 2050, 44-এর পরে যাবো 45 নম্বর, নাম্বার 45, এটা হচ্ছে ব্লু, এই হচ্ছে পাঞ্জাবি 45, 45 নম্বর, 40, এটা হচ্ছে 33 দেখিয়েছি, এবার 34, আমি 44 বলেছি না, 34 নম্বর, 34, 34 নম্বর, 42 সাইজ, প্রাইস হচ্ছে 1250, সাইজটা ওটা 44 ছিল, এটার 42 সাইজ, এটা হচ্ছে 34, 34 নম্বর, 42 সাইজ, 1250, 35 নম্বর, নাম্বার 35, এটা হচ্ছে 35, এটা হচ্ছে পিঙ্কে দেখাচ্ছি,
একদম এভাবেই যাচ্ছে, 35 নম্বর, নাম্বার 35, 42 হচ্ছে সাইজ, 1150, 35 42 সাইজ, 1150, 1150, এটা হচ্ছে 35, 35 নম্বর, 42 সাইজ, 1150, 36 নম্বর, নাম্বার 36, এটাও কটন সিল্কের উপরে যাচ্ছে, এটা 44 সাইজ, সি গ্রিন কালার, 36, এটার কাজটা একটু ক্লোজে দেখাতে হবে, 36 নম্বর, 44 সাইজ, 1550, 36, সাইজ হচ্ছে 44, 1550, 36 দেখালাম। 37 পাঞ্জাবিতে আসবো, 37 নম্বর পাঞ্জাবি, এটাও সাইড ওপেন, ডিজাইন দেখেন, এখানে ক্লোজে আসতে হবে ভাই, একদম, আচ্ছা তোমাকে দেয়নি, আমি বুঝতে পারিনি, সরি, এটা হচ্ছে একদম টেলারিং করা, এবং এখানে কিন্তু নকশাটা যাচ্ছে একটু ক্লোজে, হ্যাঁ কাজটা দেখাও একটু ক্লোজে, তারপরে এখানে কিন্তু এগুলো সমস্ত কাপড় দিয়ে ডিজাইনটা করা, এত সুন্দর কাজটা করা, তো সাইডে যাবে, আর তার সঙ্গে এটা হচ্ছে হাতাটা, প্রাইসটা হচ্ছে 1250, উঁচু করে ধরো না ভাই, এটা এটা 37 নম্বর, 42 সাইজ, 37 নম্বর, 42 সাইজ, এবং এটা হচ্ছে 1250, নাম্বার 37, 37 নম্বর, 42 সাইজ, 1250, 38 নম্বর, 38, এটা হচ্ছে 38, এটা রেড, টোম্যাটো রেড কালার, লালটা খুব সুন্দর, এরকম এটা ব্লু প্রিন্টে দেখালাম, এটা 38 নম্বর, 42 সাইজ, প্রাইস হচ্ছে 1250, 38 নম্বর, 42 সাইজ, প্রাইস হচ্ছে 1250, 1250, 38 নম্বর। আর দুটো পাঞ্জাবি দেখাবো, 39 আর 40, এটা হচ্ছে নাম্বার 39, এটা কটন সিল্ক, এটা না মেরুন সুতো দিয়ে কাজটা করা হয়েছে, একদম চকলেট ডার্ক চকলেট কালারের সুতো দিয়ে কাজটা করা হয়েছে, খুব সুন্দর লাগবে, আর ইয়েলোটা খুব ব্রাইট ইয়েলো, 1550, 1550, 39 নম্বর, সাইজ 40, 1550, 40 নম্বর, নাম্বার 40, হোয়াইটে পালক পড়ছে, এটা না এত আরাম লাগছে, একটু নিচু করে ধরে আমি ধরছি, এটা হচ্ছে হোয়াইট কালার, কটন মেটেরিয়াল, পালক ঝরে পড়ছে, এটাও সাইড ওপেন, আর উডেন বাটন রয়েছে, মানে কাঠের বাটন রয়েছে, এটা হচ্ছে 40 নম্বর, 1150, 1150, নাম্বার 40, এর আপনারা অবশ্যই বুকিং করতে থাকুন, তবে একটা 1150, একটা 1450, এভাবে হয়তো হোম ডেলিভারি হবে না, একটা 1150-এর সঙ্গে আপনি যদি একটা ব্লাউজ অর্ডার করেন তাহলে হোম ডেলিভারি হবে, কুরিয়ারে আপনারা সবাই পাবেন, ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে একটা সার্টেন অ্যামাউন্ট লাগবে, আর হোম ডেলিভারি চার্জ, কুরিয়ার চার্জটা কিন্তু দিতে হবে, প্রতিদিন এখন 10টা থেকে 3টে আবরণ খোলা রয়েছে, এসে দেখে কেনাকাটা করুন, আর হ্যান্ড ওয়াশ, হ্যান্ড স্যানিটাইজার, যার কোনো বিকল্প নেই বেঁচে থাকার জন্য সুস্থভাবে, এবং তার সঙ্গে সার্জিক্যাল মাস্ক, যেটা নিয়েও আপনারা কিন্তু স্বনির্ভর হয়ে উঠতে পারেন, নিজের সুস্থতার জন্য ব্যবহার করতে পারেন, আজকে হাতে সময় নেই, কালকে আবার সকাল 11টায় দেখা হবে আপনাদের সঙ্গে, আর লাইভে দেখা হবে 12:30, ভালো থাকবেন।